আসসালামু আলাইকুম। ডিসকভারি অফ কয়েন্স ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ আলী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি এসেছি আপনাদের সাথে ইন্ডিয়ান মুদ্রা নিয়ে, ইন্ডিয়ান কয়েন সম্বন্ধে কিছু বলবো বলে। আমি ইন্ডিয়ান কিছু কয়েন এখানে নিয়েছি, মাদার তেরেসা, ওয়ান রুপি, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, 1 রুপি, এটা 50 পয়সা, যেমন শনগুলো আমি দেখতে হবে, সবগুলোর 5 পয়সা, এগুলো সবই পুরানো কয়েন। এটা আরো ওল্ড কয়েন, এটা 1 পয়সা, এটা বাই মেটাল 10 রুপিস। যাই হোক, আমি আপনাদের সাথে এই কয়েনগুলো দেখার উদ্দেশ্য হলো একটি বিশেষ কারণে। আমি আপনাদের সাথে 2020 সালের 20 রুপি কয়েন নিয়ে কথা বলবো। 2020 সালের কয়েনটি আমি ফোল্ডার থেকে নিলাম। 2020 সালের এই ইন্ডিয়ান সরকারের 20 রুপির এই মুদ্রাটি বের হওয়ার পর থেকে খুব কম পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন ওভারসাইজটি লক্ষ্য করলে আপনারা দেখবেন, আমি দেখানোর চেষ্টা করতেছি, ওভারসাইজটি অশোকা পিলার লায়ন ক্যাপিটাল ক্যাপিটাল হিসাবে দেখা যাচ্ছে। এই যে এখানে লেখা আছে ইন্ডিয়া ডান দিকে, এর লেটারিং। আর রিভার্স সাইড 20 রুপিস, ইন্ডিয়ার যে এই জিনিসগুলো যে দেখা যাচ্ছে, যে ফোঁটা ফোঁটা মতো যে দেখা যাচ্ছে, আপনারা যেটা দেখছেন এটা ইন্ডিয়ার কৃষি আধিপত্য, তো শস্যের একটা নকশা, শস্যের নকশাকে বোঝানো হয়েছে। স্ট্যান্ডার্ড সার্কুলেশন এই কয়েন 2019 এবং 2020 সালে ইন্ডিয়ান সরকার বের করেছিল। 20 রুপি আমাদের বাংলাদেশি কারেন্সিতে এর এক্সচেঞ্জ মূল্য দাঁড়ায় 23 টাকা। জি, এটা বাই মেটালিক কয়েন, নিকেল ব্রাশ সেন্টার এবং সেন্টারে যে রিং দেওয়া আছে এটা কপার, চারিদিকে কপার নিকেল পিতলের, মাঝখানে অংশটুকু কিন্তু পিতলের, কপার নিকেল রিং। ওয়েট 8.65 গ্রাম, ডায়ামিটার হচ্ছে 27 মিলিমিটার এবং থিকনেস 2.15 mm। জি, এর শেপটা একটু ভালোভাবে খেয়াল করতে হবে, এই যে ভিতর সাইডটা একটু ভালোভাবে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। গুগলের পিকচারেও খুব কষ্ট করে দেখতে হয় এর শেপ। ডোডেকেনাল অর্থাৎ 12 সাইডেড, ডোডেকেনাল অর্থ বহুভুজ, মানে 12টি এর অ্যাঙ্গেল। এজ ইজ স্মুথ। এর মিন্ট হায়দ্রাবাদ মিন্ট, বোম্বে মিন্ট এবং নয়দা মিন্ট। আপনারা ভালোভাবে লক্ষ্য করুন এই কয়েনটি কালেকশন। 2020 সালের এই কয়েনটি হায়দ্রাবাদ মিন্ট অথবা নয়দা মিন্ট কয়েনটি যদি আপনারা পেয়ে থাকেন তবে অবশ্যই কালেকশনে রাখার চেষ্টা করবেন। মিন্ট উৎপাদিত কম হয়, যার জন্য আমার ধারণা, আমার মত মনে হয় বাজারে এই কয়েনটি খুব কম পাওয়া যায়। আমি ইন্ডিয়ার অনেক কয়েকজনকে বলেছিলাম, তারপরেও এটা আমি 1 বছর আগে কয়েকটি কালেকশন করে রেখেছি, যার জন্য আজ আমার মনে হলো এই কয়েনটি নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি। যাই হোক, আমি আর ভিডিওটি বাড়াবো না, হয়তো কথা হবে কোনো একদিন অন্য কোনো দেশের কয়েন নিয়ে। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি ভালো লাগে থাকলে লাইক
সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশন ওপেন রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং কিছু জানতে পারেন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।